প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাইটিভির ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম আজুবা ইলেকট্রনিক্স প্রেজেন্স টার্নিং পয়েন্ট। এদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন সেক্টরে যারা সফলতা স্বাক্ষর রেখে চলেছেন তাদের যাপিত জীবন নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠান। তাই তো আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মেধাবী ব্যক্তিত্ব, কর্পোরেট পার্সোনালিটি, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও জনাব বিপ্লব কুমার রায়। মিস্টার রায়, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি মাইটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। ধন্যবাদ আপনাকে। আমি বিপ্লব কুমার রায় এবং টিভিএস পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে সেটের সামনে যারা আছেন, যে সমস্ত দর্শক এবং মাইটিভির সমস্ত পরিবার পরিজনকে আমাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মিস্টার রায়, আপনার জীবনকে নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন তৈরি করেছি, আমরা একটু দেখব। বিপ্লব কুমার রায় ১৯৭২ সালে বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন। বরিশাল বিএম স্কুল থেকে এসএসসি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে একটি অডিট ফার্মে ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে শুক্লা ভৌমিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক কন্যা সন্তানের জনক। ২০০৮ সাল থেকে অদ্যাবধি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও হিসেবে কর্মরত আছেন। আমাদের আজকের অতিথি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও জনাব বিপ্লব কুমার রায়। মিস্টার রায়, প্রত্যেক মানুষের জীবনেই একটি সুন্দর, অনুসরণীয় এবং ঘটনাবহুল বাল্যকাল থাকে, নিশ্চয়ই আপনি এর বাইরে নন। যেই সময় সম্পর্কে মানুষের জানবার কৌতূহল থাকে, বারবার সেই সময় ফিরে যেতে ইচ্ছে করে। শুরুতে আপনার বাল্যকালের পাশাপাশি আমরা শিক্ষাজীবন সম্পর্কে কিছু জানতে চাই। আমার বাল্যকাল কাটে আমাদের গ্রামের বাড়িতে, সেটা বরিশাল শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরত্বে একটি গ্রামে। গ্রামটির নাম হচ্ছে মতাশার এবং আমি ওখান থেকেই আমাদের প্রাইমারি শিক্ষা জীবনটা ওখানেই, প্লাস পাশাপাশি হচ্ছে আমি স্কুলিংটা ছিল বিএম স্কুল বরিশালে, বরিশাল থেকে আমি মাধ্যমিক করে দেন সৈয়দ হাতেম আলী কলেজ থেকে আমি এইচএসসি পাশ করি, তারপরে চলে আসি আমি আসলে আমার ঢাকাতে। তো এই সময়টায় যদি বাল্যকাল বলতে হয়, আমি একটু দুরন্ত ছিলাম বাল্যকালে এবং এই দুরন্তপনাটা এরকম ছিল যে ইয়েস, আমার কাজিন বা আমার ভাই বা আমার বন্ধুবান্ধব ছিল, তারা অনেকটাই আমার কাছ থেকে একটু কি বলে যে আমার দুরন্তপনার কাছে হেরে যেত। তো এইভাবেই চলছি। কিন্তু ছোটোবেলাটা যদি আমরা চিন্তা করি, যে ছোটোবেলাটায় আমার স্কুল এবং বাড়িটা দূরে থাকায় খেলাধুলাটাও এখানে স্কুলেই করে আসতাম। বাড়িতে শুধুমাত্র স্কুল শেষ হয়ে খেলাধুলা শেষ করে আমি বাড়িতে ব্যাক করতাম। আজকে আপনি একটা বহুজাতিক কোম্পানি সিইও, আপনার মানে ক্যারিয়ারটা কীভাবে শুরু করেছেন? আপনারা জানেন যে আমার ক্যারিয়ারটা হচ্ছে কি, আমি ফাইন্যান্সে এমবিএ করা এবং মাস্টার্স করা অ্যাকাউন্টিংয়ে। করার পরে আমার স্টার্টিং ক্যারিয়ারটা ছিল ফাইন্যান্সের উপরে। আমি একটা অডিট ফার্মের ম্যানেজার থেকে আমার ক্যারিয়ারটা শুরু করি। তো বাই বর্ন আই এম ম্যানেজার। আচ্ছা, ওখানে শুরু করার পরে আপনার যদি দেখেন যে ওই চাকরির পরে আমি যাই একটা এনজিওতে, এনজিওতে ফাইন্যান্স হেড হিসাবে থাকি। তারপরে একটা কোম্পানির আইপিওতে কোম্পানি সেক্রেটারি এবং ফাইন্যান্স হেড হিসাবে আমার কর্ম চালাই। তারপরে সার্ভো ইন্ডিয়ান অয়েলে আমি যাই। এরপরে ২০০৮ সালে আমি জয়েন করি টিভিএস অটো বাংলাদেশে অ্যাজ এ ফাইন্যান্স হেড। তো এখানে বলতে বাধ্য নেই যে ২০১০ সালে আমার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল যে আমাকে অপারেশনে নিয়ে আসবে। এরপর থেকে আমি অপারেশনে আমার ক্যারিয়ারটা ডাইভার্ট করি এবং আজকে আমি টিভিএস অটো বাংলাদেশের একটি পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আছি। তো এই পরিবারটা বলতে গেলে, আমি যখন জয়েন করি টিভিএস অটো বাংলাদেশের কর্মচারী কর্মকর্তার সংখ্যা ছিল ৬৬। তো আজকে আমি গর্বের সাথে বলতে পারি আজকে আমাদের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ১০০০ এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট আরও ৯০০০। এই ১০০০০ বিশাল পরিবারকে আমি মনে করি এটা সৃষ্টিকর্তার অবদান, উনি আমাকে সেই সেবা করার সুযোগ দিয়েছেন। মিস্টার রায়, চন্দ্রদীপ খ্যাত বরিশালে আপনার জন্ম, অনেক মহান ব্যক্তিত্বের জন্মস্থান সেখানে। সে ১৯৭২ সাল থেকে আজ অবধি ইটস এ লং জার্নি। বর্তমানে আপনি টিভিএস কোম্পানির সিইও। এই সুদীর্ঘ কর্মজীবনে বা সুদীর্ঘ সময়ে আপনার জীবনের টার্নিং পয়েন্টটা কী ছিল?
আমার প্রথম টার্নিং পয়েন্ট আমি বলবো আই এম বাই বন্ড ম্যানেজার। আর প্রথম জবটাই শুরু হয় একটা টিমকে লিড দেওয়া থেকে। দ্বিতীয়ত আমার টার্নিং পয়েন্ট যদি বলেন কেরিয়ার গ্রোথ এবং হচ্ছে গিয়ে কোথা থেকে আমি ইন্সপায়ার হয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমি যখন ইন্ডিয়ান অয়েলের সার্ভোতে জব করি তখন আমার যে লাইন ম্যানেজার ছিল উনি আমাকে অনেক কিছু শিখিয়েছে আউট অফ দ্য আমার রেগুলার যে ফিনান্সের কাজ, ওখান থেকে আমি আমার টার্নিং পয়েন্ট বলবো। থার্ড টার্নিং পয়েন্ট বলবো টিভিএসে জয়েন করার পরে 2010-11 যখন আমাকে নতুন রেসপন্সিবিলিটি দিয়েছে, সেটা ছিল আমার সর্বশেষ টার্নিং পয়েন্ট। এবং ওখান থেকে আমি প্রতিনিয়ত চিন্তা করছি যে কী করে হাউ টু ডিফিট মাই ইয়েস্টারডে। এবং আমার কাছে নিজের কাছে একটাই কাজ, একটাই চ্যালেঞ্জ, আমি কিন্তু নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করি এবং আমি কী করে আমার পেছনের দিনটাকে ডিফিট করব সেটা সবসময় ভাবি, সবসময়। অর্থাৎ আমাকে ভাবতে হবে যে হ্যাঁ আমি কালকে কী করেছি, আজকে কী নূতন করব। কারণ আমরা যারা কর্পোরেট লাইফে আসি প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু নূতন কিছু দিতে হচ্ছে, রাইট? নূতন কিছু আমাকে অ্যাড অন করতে হচ্ছে, আমাকে ভ্যালু অ্যাড করতে হচ্ছে আমার সার্ভিসে। সো ভ্যালু অ্যাডটা আসবে কিন্তু আমার নিজের সাথে যখন আমি নিজেকে চ্যালেঞ্জ করব তখনই ভ্যালু অ্যাডিশনটা আসবে। বাংলাদেশে টিভিএস কীভাবে কাজ করছে? আমরা আপনি জানেন যে টিভিএস মোটরসাইকেলের এই মুহূর্তে মোটরসাইকেল নিয়ে কাজ করছে, যদিও আরও আপকামিং অনেকগুলো ভেঞ্চার তাদের আছে। তো এই মুহূর্তে মোটরসাইকেলেরটা যদি বলি, আলটিমেটলি গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রথম লক্ষ্য। সো এই গ্রাহক সন্তুষ্টিটাকে মাথায় রেখে আমরা প্রথমত আমাদেরকে নেটওয়ার্ককে বিস্তৃত করেছি গ্রাহকের চাহিদা অনুযায়ী তার সবচেয়ে কাছের জায়গাগুলোতে। আমরা কাস্টমারকে বেস করে আমাদের নেটওয়ার্কটাকে এমনভাবে সেট করেছি যাতে একটা কাস্টমার যাতে 10-15 কিলোমিটার রেডিয়েন্সে একটা সার্ভিস পায়। তো এরই লক্ষ্যে এই মুহূর্তে আমাদের প্রায় 200-এর অধিক থ্রিএস ডিলার রয়েছে। থ্রিএস বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের থ্রিএস হচ্ছে সেলস, সার্ভিস অ্যান্ড স্পেয়ারস, স্পেয়ারস, রাইট? কারণ আপনি জানেন যে এটা একটা ইঞ্জিন চালিত বাইক, তো ইঞ্জিন চালিত বাইকের হচ্ছে সবচেয়ে বড় জিনিস তাকে সার্ভিস পেতে হবে, রাইট? এবং আফটার সেল সার্ভিস যদি না পায় সে কিন্তু স্যাটিসফাই হবে না। তো তাকে স্যাটিসফাই করার জন্য আমার 203-এর অধিক থ্রিএস ডিলার, আমাদের নিজস্ব আউটলেট আছে 12-টার মতন বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে বাংলাদেশের, দেন হচ্ছে আমাদের 150-টির অধিক আছে হচ্ছে আপনার স্টকিস্ট, পার্স স্টকিস্ট, দেন আমরা 1000 লোককে সার্টিফাইড সার্ভিস পয়েন্ট বলে থাকি, এরকম 1000 সার্টিফাইড সার্ভিস পয়েন্ট আছে যাদেরকে আমরা সোশ্যাল ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য প্লাস তার লাইফস্টাইলকে ডেভেলপ করার জন্য তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তাদেরকে আমরা স্পেশাল টুলস দিয়েছি এবং তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে সোশ্যাল রিকগনিশন দিয়েছি যাতে তারা ফিল করে যে আমিও এই কোম্পানির সাথে একটা অংশীদার। তেমনিভাবে আমার রয়েছে 5000-এর উপরে ট্রেন মেকানিক। এই সুবিস্তৃত নেটওয়ার্ককে আমরা করেছি আমার গ্রাহক সন্তুষ্টির জন্যই। মিস্টার রায়, আমরা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন অজুবা ইলেকট্রনিক্স প্রেজেন্স টার্নিং পয়েন্ট। আমাদের সাথে আছেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়। মিস্টার রায়, আমরা আলাপ করছিলাম, আপনারা আমাদের দেশে কবে নাগাদ কাজ শুরু করেছেন এবং এখন আপনাদের অবস্থান কি? যদিও টিভিএস ব্র্যান্ড বাংলাদেশে 2000-এর আগে থেকে ছিল, বাট জয়েন্ট ভেঞ্চারের কথা যদি বলা হয় 2007 সালে আমরা জয়েন্ট ভেঞ্চার করি। জয়েন্ট ভেঞ্চার কাদের সাথে করছেন? যদি জয়েন্ট ভেঞ্চার হচ্ছে বাংলাদেশের সনি র্যাংস গ্রুপের রিয়ান মোটরস লিমিটেড এবং ইন্ডিয়ার টিভিএস অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। 2007 সালে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আমরা টিভিএসটা নিয়েও একটু জানতে চাই, আসলে এটার মানে মিনিংসটা কি? আমরা এটাকে বর্তমানে বলি যে ট্রাস্ট, ভ্যালু অ্যান্ড সার্ভিস। যদিও এটা একটা আদ্যাক্ষর, টিভি সুন্দরম আয়ঙ্গার অ্যান্ড সন্স, সাউথ ইন্ডিয়ান এক ভদ্রলোক যে 1911 সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করে, 1911 সালে। সো এর মোর দ্যান 100 ইয়ার্স ওল্ড কোম্পানি। আচ্ছা আচ্ছা। সো আমাদের এই জয়েন্ট ভেঞ্চার যখন শুরু হয় 2007 সালে, তারপর থেকে আমরা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন মডেলগুলো দিয়ে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী এবং তাদের চাহিদাটা বুঝেই কিন্তু আমরা সময় উপযোগী মডেলগুলো দিয়ে থাকি। সো আমরা বাংলাদেশের গ্রাহকদের তার ক্রয় ক্ষমতা, তার প্রয়োজন এবং সে এক্স্যাক্টলি কী চায় এইটাকে চিন্তা করে আমরা নিত্য নতুন বিভিন্ন সময়ে এই মডেলগুলো দিয়ে থাকি।
আজকে যদি বলেন এখন আমাদের সব সেগমেন্টই এই প্রোডাক্টটা রয়ে গেছে। এন্ট্রি লেভেলে আমাদের প্রোডাক্টটা হচ্ছে গিয়ে, যারা একেবারে আমরা টিজি যদি অ্যানালাইসিস করি মোটরসাইকেলের, তারা হচ্ছে গিয়া আমরা টিজিগুলো কারা, টিজি বলে টার্গেট টার্গেট গ্রুপটা, টার্গেট গ্রুপটা হচ্ছে গিয়া নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের লোক। এবং আজকে নিম্নবিত্ত আয়ের লোককে এবং তার কমোডিটি পারপাসে এবং তার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য যেমন রয়েছে এন্ট্রি লেভেল আমাদের এক্সেল 100, একেবারে ছোট্ট একটু গাড়ি, অথচ তার তাকে দিয়ে কী না করা যায়। যদি আজকে চিন্তা করেন তাকে দিয়ে আপনি 130 কেজি ওয়েট পর্যন্ত ক্যারি করতে পারবেন, করা যাবে, ক্যারি করা যাবে। এবং এর দামও রেখেছি আমরা একেবারেই কম, 60,000 টাকার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে। কারণ আমরা হিসাব করেছি যে আমার টিজি হচ্ছে গিয়া নিম্ন আয়ের লোক, তাদের জন্য আমরা এটাকে করেছি। তেমনি ভাবে আপনার নিম্ন আয়ের কথা বললেন আমরা, আপনি টার্গেট গ্রুপে যারা আছে জি তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছেন? এই মুহূর্তে হচ্ছে কি আমরা প্রাইসে ফ্যাসিলিটি দিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন করার জন্য আগের চেয়ে ধরেন প্রতিটা বাইকে 15-25,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। প্লাস হচ্ছে গিয়ে ডিলার পর্যায়ে কিছু কিছু জায়গায় আমরা কর্পোরেট ক্ষেত্রে তাদেরকে ইএমআই সুবিধাটাও দিয়ে থাকি, দিচ্ছেন, আচ্ছা সুবিধাটা দিয়ে থাকি। আচ্ছা, আর আপনাদের এখন তো বাংলাদেশে মোটরসাইকেলে অনেকগুলো কোম্পানি আছে জি, লাইক হুন্ডা, বাজাজ, আরও ইয়ামা, অনেকগুলো কোম্পানি আছে। তো এই যে কোম্পানিগুলো, এর মধ্যে আপনাদের মার্কেট শেয়ার আপনাদের কতটুকু? ওকে, সরাসরি আপনার উত্তরে যদি যাই আমি বলবো এই মুহূর্তে আমাদের মার্কেট শেয়ার প্রায় 24%, এবং সেটা মার্কেটটা মানে সাইজটা যদি একটু অঙ্কের আমি যদি অঙ্কে না আমি সংখ্যায় যদি বলি, এই মুহূর্তে বাৎসরিক হচ্ছে আপনার চাহিদা 5 লাখ ইউনিট। যদি 1 লাখ টাকা করে আপনি হিসাব করেন তাহলে হচ্ছে গিয়ে টোটাল টাকাই হচ্ছে মার্কেট সাইজটা, তো এই ক্ষেত্রে আমরা জার্নি হচ্ছে কি আমাদের জার্নি যদিও শুরু হয়েছে 2000-এর আগে, বাট জয়েন্ট ভেঞ্চার 2007-এ, তো 2007 বা 2008 থেকে যদি ধরি 13 বছরের যাত্রায় আজকে আমরা কিন্তু বাজারে দ্বিতীয় অবস্থান, সেকেন্ড পজিশনে আছে, দ্বিতীয় অবস্থান রেখে 23-24% মার্কেট শেয়ার আমরা হোল্ড করে আছি। এবং আমরা ইচ্ছা যেটা যদি দেখেন আপনি গত 2 বছরের, যেখানে এই আমাদের শিল্পটা ডেভেলপ করে হচ্ছে গিয়ে আপনার 60%, অথচ টিভিএস কিন্তু ডেভেলপ করে 100% গ্রোথ নিয়ে যায় মার্কেট থেকে। তো আমরা আসলে গ্রাহকের সন্তুষ্টি দিয়ে এবং চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিয়ে অচিরেই আমরা চাই ভালো একটা অবস্থানে যেতে, যাতে আমাদের গ্রাহকরা, আমাদের সাথে যারা আছেন, আমাদের চ্যানেল পার্টনার, সবাই যাতে ফিল করে যে বাংলাদেশ মোটরসাইকেল মানে টিভিএস একটা বিশ্বস্ত নাম, সেই জায়গাটা আমরা নিতে চাই। 2019-2020 অর্থ বছরে আপনাদের একটা টার্গেট নিশ্চয়ই আছে জি, এই টার্গেট মানে এই সময়ের মধ্যে আপনারা কতটুকু অর্জন করেছেন? যদিও আপনি জানেন যে আমাদের অর্থ বছরটা শুরু হয় এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, তো যদিও আমরা 6 মাস পার করে গেছি, অর্ধ বছর পার করেছি, এবং আমাদের যে পরিমাণ টার্গেট ছিল এবং অর্ধ বছরে যে টার্গেট ছিল আমরা টার্গেট ফুলফিল করেছি। বাহ, চমৎকার। মিস্টার রয়, আমরা আপনার কর্পোরেট জীবনের কথা শুনলাম, এখন আমরা আপনার পারিবারিক কথা শুনবো। তো আমাদেরকে এর আগে যেতে হচ্ছে একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, অ্যাগেইন বিরতিতে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মিস্টার রায়, আমরা পূর্বে আলাপ করছিলাম আপনার কর্পোরেট জীবন সম্পর্কে। তো আমরা জানি যে প্রত্যেক মানুষের জীবনে আজকে যারা মানে সর্বোচ্চ পর্যায়ে এসেছেন, তার এই অবদানের পিছনে, তার এই মানে উঠার পিছনে পারিবারিক একটা অবদান থাকে, নিশ্চয়ই আপনার জীবনও এটার বাইরে নয়। তা আমি আপনার এই উঠার পিছনে পরিবার কী ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? আমি প্রথমত বলবো আমার ধন্যবাদের একটা বড় অংশ আমার বাবা মা, কারণ বাবা মা যদি আমাকে, আমি একটা গ্রাজুয়েশনের পরে কিন্তু আমার বাড়ি থেকে চলে আসি, যখন আমি ঢাকা শহরে আসি আমার ঢাকা শহরে কোনো রিলেটিভ ছিল না, আমি একা এসে ঢাকা শহরে আজকে অবস্থান। তো সুতরাং এই যে রিস্কটা নিয়ে আমার এবং আমার বাবা মা আমাকে যে উৎসাহ দিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। প্লাস হচ্ছে গিয়ে দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাবো আমার স্ত্রী এবং আমার সন্তানকে, যারা আসলে আমি এখনও হচ্ছে গিয়া 16-16 ঘন্টা কাজ করি। এই যে 16 ঘন্টা আমি বাইরে থাকি বা আমি কাজ করি, তারা কিন্তু পারিবারিক কোনো বিষয়ে আমাকে ততটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরঞ্চ তারা উৎসাহ দিয়ে আসছে। এবং পারিবারিক জীবনের যে কাজগুলো, বাজার করা থেকে শুরু করে যা কিছু, সেটাও কিন্তু আমার ওয়াইফ সে তার নিজের মতন করে নিচ্ছে। তো এই যে আজকে আমাকে সুযোগ করে দেয়া এবং তাদের এই সুযোগ, এবং আমি বলবো যে আমার
যে সহকর্মী বৃন্দ আছে তারা আজকে আমাকে যে সহযোগিতা করেছে সবার সহযোগিতায় কিন্তু আজকের বিপ্লব, আজকের বিপ্লব, আজকের এই সিও আমি বলবো ইটস নট দ্য ইন্ডিভিজুয়াল ওয়ান, ধাপ বাই ধাপ এক একজনের সহযোগিতা পেয়েছি, বাবা মা থেকে শুরু করে আমার কলিগ সবাইয়ের সহযোগিতায় আমি আজকের জায়গায়। 66 থেকে শুরু করে আজ প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী আপনার সাথে কাজ করছেন এবং এর সাথে আরও আনুষঙ্গিক কমপক্ষে 8000 থেকে 9000। এই যে আপনার একটা পরিবার, এই পরিবারের জন্যে আপনি যেভাবে কাজ করছেন, এই কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কি না এবং এটা কীভাবে ওভারকাম করছেন? যদি বলেন আমাকে যে এই 10000 পরিবার মেনটেন করতে গেলে আমার ব্যবসাটাকে ঠিক মতন রাখতে হবে, হ্যাঁ আমার ব্যবসায় প্রতিবন্ধকতা আছে এবং সেটা সবসময় থাকবে, চ্যালেঞ্জ ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ। এবং আজকে যদি আমাদের চ্যালেঞ্জগুলো না থাকতো আমরা কিন্তু যে যার কর্মক্ষেত্র কিন্তু এনজয় করতাম না, আজকে চ্যালেঞ্জ আছে বলে কিন্তু আমরা মনে করছি যে আমাকে অ্যাচিভ করতে হবে, আর চ্যালেঞ্জ না থাকলে একইভাবে আমরা চলতাম। তো আমি চ্যালেঞ্জকে অলওয়েজ সাধুবাদ জানাই এবং আমি বলি আসুক, ইয়েস কম্পিটিশনের চ্যালেঞ্জ থাকবে, আজকে পলিসিগত চ্যালেঞ্জ থাকবে, আজকে ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ থাকবে। এই মুহূর্তে যদি বলেন আমাদের ইন্ডাস্ট্রি কিছু চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি সবাই মিলে সম্মিলিতভাবে, আপনি জানেন যে 2019-20 অর্থ বছরের যে বাজেট দেওয়া হয়েছিল সে বাজেটে আমাদের যে ট্যাক্সের যে ইম্পোজ করা হয়েছে ডিউটি বা ট্যাক্সের নতুন কিছু নতুন ভ্যাট আইন এবং হচ্ছে গিয়ে কিছু ট্যারিফ ভ্যালুতে চেঞ্জ হওয়ার কারণে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। তো এই চ্যালেঞ্জটার জন্য আমরাও সবাই মিলে সার্বিকভাবে চেষ্টা করছি যে কী করে এখান থেকে উত্তরণ করা যায়, প্লাস হচ্ছে গিয়ে সরকারের উপর মহলের সার্বিক সবার সাথে যারা আসলে ডিসিশন মেকার তাদের সাথে বসছি যে আমাদেরকে এই শিল্প যেহেতু একটা ইনফ্যান্ট স্টেজ আমরা বলছি মোটরসাইকেল শিল্প, এই জন্যই বলছি যে বাংলাদেশ যখন স্বাধীনতা উত্তর এটা শুরু করে হচ্ছে সিবিও আমদানি থেকে, কমপ্লিট বিল্ট ইউনিট আমরা আমদানি করি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 90 দশকে এসে আমরা সিকেডিতে কনভার্ট হই, দেন হচ্ছে গিয়ে 2017-18 এসে এই শিল্পে প্রায় 1000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট করা হয়েছে, সবগুলো ব্র্যান্ড এখন স্থানীয় পর্যায়ে মোটরসাইকেল উৎপাদন করছে। তো এই উৎপাদন পর্যায়ে এবং শিল্প করার জন্য যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমাদের কাছে মনে হয়েছে এবছর বাজেটে কিছুটা হলেও একটু নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি হচ্ছে আমাদের শিল্পের আরেকটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গিয়া ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপমেন্ট, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তো আমরা সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি। তো সুতরাং আশা করছি যেহেতু একটা ইয়াং জেনারেশন, আজকে বাংলাদেশের টোটাল পপুলেশনেরও একটি সিগনিফিকেন্ট অংশ ইয়াং জেনারেশন, তো আমরা নতুন কিছু চাচ্ছি এবং ভালো কিছু আশা করছি যে আপকামিং ইয়ারে ভালো কিছু আসবে এই শিল্প থেকে, শুধুমাত্র দেশে না আমরা হয়তো বিদেশেও রপ্তানি করার সুযোগ পাবো। মিস্টার রায়, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার এই অবস্থান থেকে, আপনি একটা কর্পোরেশনের সিইও, একটা প্রতিষ্ঠানের সিইও, এই অবস্থানের থেকে নতুন জেনারেশনের প্রতি বা নতুন যারা আপকামিং যে সমস্ত ছেলেরা আছে তাদের ব্যাপারে আপনি কী বলবেন? আমার কাছে প্রথমত আমি একটাই বলবো, কাজের কোনো বিকল্প নেই, সবার আগে হচ্ছে গিয়ে নিজেকে কাজে ইনভলভ হতে হবে এবং আমি যে জায়গাটাই কাজ করি না কেন ওই জায়গাটার ওনারশিপ নিতে হবে, সেটা যত ছোট চাকরি হোক যত বড় চাকরি হোক। আপনি যখন কাজটাকে ভালোবাসবেন তখন কিন্তু আপনার ভেতর থেকে কাজটাকে ওন করবেন এবং যখন আপনি কাজটাকে ওন করবেন আপনার বেস্টটুকু কিন্তু কাজে দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি সেই ডিভোশনটা না থাকে, সেই অ্যাফেকশনটা যদি না থাকে, সেই ভেতরে ঢোকার বিষয়টা যদি ভালো লাগাটা না থাকে আপনি কখনো কাজে সাকসেস হবেন না। তো আমি ইয়াং জেনারেশনের কাছে একটা কথাই বলবো, কাজকে ভালোবাসা এবং কাজটাকে ওন করা, এবং ওন করার জন্য আগে তাকে স্যাটিসফাই হতে হবে। তার জন্য আমার কাছে খুব সহজ থিওরি হচ্ছে যে তুমি তোমার জায়গায় চিন্তা করে দেখো, তোমার বয়সে যারা তোমার চেয়ে খারাপ আছে তার কাছ থেকে তুমি উৎসাহ নাও, তুমি তাদের থেকে ভালো, তেমনিভাবে তোমার পজিশনে যারা সবচেয়ে ভালো আছে তার সাথে কম্পেয়ার করো কোনটা তোমার নেই। তো আজকে যদি কাজকে ভালোবাসা হয়, কাজে ইনভলভ থাকা হয়, নিশ্চয়ই তার জীবনে সাকসেস আসতে বাধ্য। অসংখ্য ধন্যবাদ মিস্টার রায়, আপনি অনেক কষ্ট করেও অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তো আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, পাশাপাশি মাইটিভির পরিবারের সবাইকে যারা এই মুহূর্তে স্টেজের পেছনে কাজ করছে তাদের সবাইকে, পাশাপাশি দর্শক যারা এই অনুষ্ঠানটা দেখছে তাদের সবাইয়ের জন্যই
টিভিএস পরিবারের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মাইটিভির সাথেই থাকুন।